কারুর দোষ নয়, দিদি মোদি সবাই ভালো, আমরাই খারাপ, আমরাই। কোন নেতা নেত্রীর দোষ দেওয়ার আগে নিজের বিচার করো। এলাকায় মসজিদ থেকে প্রতিদিন যখন পাঁচ ওয়াক্ত তোমাকে আল্লাহ ডাকে, এই বান্দা তোর কোন অসুবিধাটা আছে, আয় আমার সঙ্গে কথা বল, তোর অসুবিধা হয়েছে, পৃথিবীর কোন ব্যারিস্টার তোর অসুবিধাকে সুবিধা করতে পারবে না, তোর সমস্যা সমাধানের মালিক হলাম আমি আল্লাহ, আমার সঙ্গে আলোচনা কর। সকালে আমি ডেকেছি, সারা রাত চিন্তা করেছি, সময় পাসনি বলার, আমি আল্লাহ ডেকে তোর সময় দিচ্ছি ফজরের। এই ঘুমের থেকে আমার নামাজ হলো উত্তম, আমি আমার নামাজের উপরে একবার নামাজের মুসাল্লাই দাঁড়া, আমি আল্লাহ তোর সব খবর রাখি। আমাদের আমাদের সম্মান ইহুদি নাসারের নাসারাদের পায়ের নিচে আছে না মাথার উপর? কথা বলছেন না কেন? মাশাআল্লাহ, আপনাদের এলাকারই সন্তান মহতরম ভাই এমএলএ সাহেব, মোল্লা সাহেব, ওনার সম্মান আছে, তাই তো? সম্মান আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বে নয়। কথা বলছেন না কেন? আমি উদাহরণ দিয়ে বোঝাই। ফিরাদ হাকিম নাম শুনেছেন? ববিদা, ববি ভাই, সম্মান আছে কিন্তু মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বে নয়। এই মুসলমান রাজত্ব করেছিলেন, এই মুসলমান সংখ্যায় অল্প ছিলেন, এই মুসলমানের সংখ্যাটা কম ছিল, কিন্তু এই মুসলমানের ঊর্ধ্বে কেউ ছিল না, এই মুসলমানের ঊর্ধ্বে একমাত্র ছিল আমার আল্লাহ। এই মুসলমান পৃথিবীর জমিনে তখন কাউকে ভয় পেত না, এই মুসলমান পৃথিবীর জমিনে তখন কাউকে ডরত না, এই মুসলমানের একটাই চিন্তা ছিল, এই দুনিয়াটা হলো আমার জন্য ক্ষণস্থায়ী, আখেরাতটা হলো আমার জন্য চিরস্থায়ী, তাই যদি মান্যতা দিতে হয় আল্লাহর মান্যতা দিয়ে মরতে চায়, সেই জন্য আমার আল্লাহ খুশি হয়ে ওই মুসলমানদের হাতে এক বছর দু বছর নয় পৌনে আটশো বছর ভারতবর্ষটাকে তুলে দিয়েছিলে। ভারতবর্ষে পৌনে আটশো বছর, আমি তো শুধু আরবিক নিয়ে পড়াশুনো করেছি তা নয়, ইসলামিক স্টাডিজ এর উপরে আমার পড়াশোনা করা আছে আল্লাহ পাকের খাস রহমত, ইসলামিক হিস্ট্রির উপরে আমি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। পৌনে আটশো বছর এই ভারতবর্ষে রাজত্ব করেছে কারা? আমরা গরুখোর, কথা বলে না, এদের ঊর্ধ্বে কেউ কথা বলতো না। এখনো আপনি বড় বড় অফিসে যাবেন, বড় বড় অফিসে পুরাতন কাগজগুলো ঘাঁটবেন, দেখবেন এখনো উর্দু এবং ফার্সি লিখিত সেই সব কাগজপত্র আছে, সেই সব ফাইল এখনো আছে। তার মানে এরা যেটা বলবে শেষ কথা। আজকে এদের স্থানটা কোথায়? ওই পঞ্চায়েতের ঝাড়ুদার বানিয়ে দেয়া হয়েছে। ভাই দোষ কিন্তু কোনো সরকারের নয়, আমরা কিছু কিছু মাথা মোটা মানুষ আছি, আমরা এ দরকার এ সরকারকে দোষী, ওকে দোষী, দিদি খারাপ, এ খারাপ, সে খারাপ। আমি শাহনাজ, আমার নিজের চেহারাটা নয়, চরিত্রটা যদি আয়নার সামনে আমি নিজেকে দাঁড় করি একবার দেখতাম, কোনো কাউকে খারাপ বলার আমার জবান দিয়ে কখনো বের হতো না। আমরা নিজের ক্যারেক্টারের বিচার করি না, অন্যের বিচার করতে যাই। কথা বুঝতে পারছেন? যখন এই কাদা ছোড়াছুড়ি করে তখন আমি ভাবি, যিনি একজন ব্যক্তিকে স্টেজ থেকে আরেকজনকে খারাপ বলছে তাহলে ইনি কতটা ভালো। কারণ বিশ্বনবী বললেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জেনা, যারা গীবত করে পরচর্চা করে এরা জেনাখোরের থেকে খারাপ। জেনাখোর ভালো? এই কথা বলছেন না, জেনাখোর ভালো? তো যে ব্যক্তিটা অন্যের গীবত করে এ জেনাকারীর থেকে খারাপ, এ আবার কবে ভালো হলো? তার মানে আমি শাহনাজ আমাকে নিয়ে আমি ভাবি না, অন্যকে নিয়ে ভাবি, অন্যের দোষ ত্রুটি খুঁজতে যাই, যার জন্যই আমরা ধ্বংসে নিপতিত হচ্ছি। আমার একটা বাউন বন্ধু আছে, খুব এডুকেটেড, হায়ার এডুকেটেড মানুষ, আমাকে একদিন ফোন করে বলছে, ভাইজান আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। খুব নম্রতার সঙ্গে কথা বলে, ওই সনাতন ধর্মের ভাই যে ঠাকুর যাদের বলা হয়, উনি এখন পোস্টিং পেয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার দক্ষিণ দিনাজপুর,
উনি আমায় বললেন ভাইজান আমার সময় সময় মনে হয় এই ভারতবর্ষটা আবার সেই দিন মুসলমানদের হাতে আসবে যেদিন ওই জুম্মার নামাজ আপনাদের শুক্রবারের নামাজ পড়তে যেরকম ভিড় হয় যেদিন মুসলমানেরা আবার প্রতি ফজরের ভোরের নামাজে এরকম ভিড় করবে সেই দিন আবার মসজিদ নয় গোটা এই ভারতবর্ষটা মুসলমানদের হাতে আসবে একজন ঠাকুরের চিন্তা মাথায় ঢোকে না বোধহয় ভাই ওই চিন্তাটা আমাদের ভিতরে এসেছে এখানেই সম্মান উঠেছে আর নেমেছে আমাদের উন্নতি আমাদের অধঃপতন এখানেই শেষ কথা এ দজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা মা বোনেরা ভারতবর্ষের ইতিহাস নিয়ে ঘাটো ভারতবর্ষে এমন এমন রাজা বাদশা ছিলেন বাচ্চা রাজত্ব করেছে নামাজ কাজা তো হবা দূরের কথা পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া তো দূরের কথা তাহাজ্জুদের নামাজ তাদের কাজা ছিল না আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা অবনেরা ইতিহাস নেই কি ঘটনা মনে পড়ে গেল বাচ্চা শাহজাদের দরবারে একজন ভিখারি এসেছে হুজুরের সিস্টেম ছিল প্রতিদিন কমপক্ষে দশজন ভিখারিকে কিছু দিয়ে তারপর নিজে কিছু আহার আদি করতেন খাওয়া দাওয়া করতেন বাচ্চা শাহজাদের দরবারে একজন ভিখারি এসেছে বাচ্চা শাহজাদের কাছে আসতেই সমস্ত কর্মচারীরা বললেন না না এখন বাচ্চাকে আপনি পাবেন না বাচ্চা কোথায় না নামাজ আদায় করছে মসজিদে বাচ্চা শাহজাদের পিছনে নামাজ আদায় করে এ নজরেরা কালীতলা মুসলমানেরা লক্ষ্য করে দেখলে ওই যে ব্যক্তিটা ভিখারি এসেছে উনি লক্ষ্য করে দেখছে বাচ্চা শাহজাদ দুটো হাত তুলে আসমানের দিকে তাকিয়ে দোয়া যায় আল্লাহ আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন তুমি আমায় দাও আমার এই জিনিসটা দরকার তোমার রহমত তুমি নাজিল করো বাচ্চা শাহজাদের চাওয়া দেখে ভিখারি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে পড়লেন বাচ্চা শাহজাদের দরবারে আসা ওই ভিখারিকে জিজ্ঞাসা করা হয়েছিল ও ভিখারি আমাদের রাজা মশাই আমাদের বাচ্চা কি তোমায় দিয়ে দিয়েছে বলে প্রয়োজন না আমি যাকে বাচ্চা ভেবে গিয়েছিলাম আসলে ও বাচ্চা নয় ও তো আমার থেকে বড় ভিখারি একবার জোরে বলুন ভিখারির কাছে কি আমি চাইবো যিনি বাদশা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তানার কাছেই চাইবো একবার জোরে বলুন একবার জোরে বলেন বা এই চাওয়া পাওয়া আমাদের আছে আর এখানেও শেষ আমি শাহনাজ সমস্যায় পড়েছি আল্লাহকে আল্লাহকে ডাকুন আল্লাহ কাউকে ভায়া করে পাঠাবে আমাদের সিস্টেম হয়ে গেছে আল্লাহ পরে হবেন আগে ডাক্তার লিয়াই সমাজে আমরা লাঞ্ছিত বঞ্চিত কেন কারুর দোষ নয় দিদি মুদি সবাই ভালো আমরাই খারাপ আমরাই কোন নেতা নেত্রীর দোষ দেওয়ার আগে নিজের বিচার করো এলাকায় মসজিদ থেকে প্রতিদিন যখন পাঁচ ওয়াক্ত তোমাকে আল্লাহ ডাকে এই বান্দা তোর কোন অসুবিধাটা আছে আয় আমার সঙ্গে কথা বল তোর অসুবিধা হয়েছে পৃথিবীর কোন ব্যারিস্টার তোর অসুবিধাকে সুবিধা করতে পারবে না তোর সমস্যা সমাধানের মালিক হলাম আমি আল্লাহ আমার সঙ্গে আলোচনা কর সকালে আমি ডেকেছি সারা রাত চিন্তা করেছি সময় পাসনি বলার আমি আল্লাহ ডেকে তোর সময় দিচ্ছি ফজরের ওয়াক্তে আসসালাতু খায়রুম মিনান নাওম এই ঘুমের থেকে আমার নামাজ হলো উত্তম আমি আমার নামাজের উপরে একবার নামাজের মুসাল্লাই দাঁড়া আমি আল্লাহ তোর সব খবর রাখি একবার জোরে বলে সেই নামাজ ছেড়ে দে মুসলমান সমস্যা সমাধান করবে সেই নামাজ ছেড়ে দে মুসলমান নাকি উন্নতি করবে এই কথা বলছেন না কেন সেই নামাজ ছেড়ে দিয়ে সেই মুসলমান নাকি পৃথিবীর জমিনে ডেভেলপ করবে ছি এ চিন্তা কোনো মুসলমান মুমিন মুত্তাকিনের নয় কোনো মুমিন মুত্তাকিনের নয়
হ্যাঁ আপনি কাজ কারবার ব্যবসা বাণিজ্যে আছেন, ওয়াক্তের নামাজটা আপনি মসজিদে সে পাচ্ছেন না, যেখানে করছেন ওখানেই পড়ুন। নামাজবিহীন নামাজবিহীন মুসলমানের পরিচয় হলো পৃথিবীর জমিনে একটি খালি শূন্য ঘর, দেখতে শুনতে খুব সুন্দর কিন্তু বসবাস নেই। এ কথা বুঝতে পারছেন না কেন? খুব সুন্দর ঘর বানিয়েছে কিন্তু কেউ বসবাস করছে না, ও ঘরের মর্যাদা আছে? অর্থাৎ নামাজের প্রতি মহাব্বত আনা। ওই জন্য আল্লাহ বললেন, বান্দা তোর সমস্ত রকমের চাহিদা, তোর সমস্ত রকমের মনের আপনার খুসুসিয়াত, তোর মনের সমস্ত রকম তামান্না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তুই বললে কারুর কাছে তবে জানতে পারে, কিন্তু আমার কাছে বলার আগে আমি জানি। একবার জোরে বলুন, বলুন, শুধু সম্পর্কটা একটু রেখে দে আমার, আমার অত সম্পর্কের মাধ্যম হলো নামাজ। জোরে বলবেন না, জোরে বলতে পারেন না? সেই মুসলমান ঘরের ছেলেরা নামাজ ছেড়ে দে, পৃথিবীর জমিনে নিজেদেরকে বিরাট মুসলমান জাহির করছে। কোত্থেকে? আজকে আমরা ক্ষতিগ্রস্ত একটা জায়গায়। আজকে সমাজে যখন ন্যায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা বক্তব্য দেব, তখন আমাদের প্রথম টার্গেট থাকবে, বিশ্বনবী বলেছেন প্রথম টার্গেট মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করাও, তার মানে নামাজ। আজকে সেই মুসলমানদের মেজরিটি পার্সেন্ট বেনামাজ, এ কথা বলছেন না কেন? আপনাদের কালীতলায় কি হয়েছে আমি জানি না, হাজি পাড়ায় চিন্তা করে। ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা বোনেরা, আল্লাহ নবী দোজানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, একজন মুসলমান যখন মসজিদ থেকে আজান শোনে আল্লাহু একবার আল্লাহু একবার, এই আজান মমিনের কানের ভিতরে যাওয়ার সাথে সাথে ওই মুসলমানটা যদি আজানের জবাব না দেয় অন্যায় আমলে কি কাবিরা গুনাহ লেখা হয়? ও মুসলমান ঘরের ছেলেরা, হাজার হাজার টাকা খরচা করে মসজিদ তৈরি করছো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা মাহফিল দিচ্ছ, বাবা কটা নেকি হয়েছে? কোনো হুজুর আলেম বলতে পারবো না, কারোর ক্ষমতা নাই, কিন্তু মসজিদে সারা আজান হয়েছে, ওই আজানটা কানে এসেছে, ওই আজানের জব দাওনি একটা কাবিরা গোনা, মিথ্যা কথা বলা কাবিরা গোনা, দ্বিতীয় কাবিরা গোনা পরনিন্দা করা কাবিরা গোনা, তৃতীয় কাবিরা গোনা আপনার চগলখুরি করা কাবিরা গোনা, পঞ্চম আপনার পঞ্চম নম্বর কাবিরা গোনা, দিনের পাঁচটা আজান পাঁচটা কাবিরা গোনা, দিনে পাঁচটা নামাজ পাঁচটা কাবিরা গোনা, এরকম করে যদি ধরা হয় তোর এক লক্ষ টাকার জলসায় কটা নাকি হয়েছে আমি সানাজ বলতে পারবো না, কিন্তু সারাদিনে যে কটা কাবিরা গোনা করেছিস তোর হিসাব নাই। কম্পিউটারকে যদি বলা হয় এই ভাই কম্পিউটার সারাদিনের কাবিরা গোনার হিসাব গুলো আমায় দে, ওকে পুশ করবি ওর পিছন দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে যাবে, তোর গোনার হিসাব দিতে পারবে না, তোর একটা জলসায় না যাতে রাস্তা কোথায় পাবি বল? আজকে জলসা আমরা আমার ভাই সোনার মানিকেরা দিচ্ছে, কটা নাকি হবে কারো ক্ষমতা নেই বল, কারণ কতবার সুবহানাল্লাহ বলেছি, কতবার আল্লাহু একবার বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, কলেমা পড়েছি, দরুদ শরীফ পড়েছি, নাত শরীফ পড়েছি, কোরআনের আয়াত পড়েছি, শুনেছি, সব নেকি 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 নেকি, রাখার পাত্র যদি ছেঁদা হয়। হ্যাঁ, আসতেই ভাইরা আমার ধরে নিয়েছে, ভালো করে খেতে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? যে খাবার শেষে ওরকম এক গ্লাস জুস এনে
আমার সামনে রেখেছে ভাইজান এটাও খাবেন ফলের জুস एग्जांपल শুরু শুরু তো ভাই এনেছে দিয়েছে সামনে বসিয়ে রেখেছে আর আমি জানি দুটো একটা করে কথা বলবার এক ঢোক করে মারব টুক টুক করে খাবো মজাটা তো ওই পাওয়া যাবে যে এই চিন্তা করে রেখেছে ভাই আর আমিও চিন্তা করে দুটো একটা কথা বলতে গিয়ে মুখের দিকে তাকিয়ে গ্লাসের দিকে হাত বাড়িয়ে গ্লাসটা ধরে মুখে ঢালছি মাল আর নেই নেই আমি বললাম ভাই কি দিলে গ্লাস ভাই জুস দিয়েছি তো ওর কই বেয়াদব বেয়াদবি করছো তোমাদের এলাকায় এসছি বেয়াদবি করছো না আল্লাহর কসম ভাই জানো ভাই ও সত্য বলছে না মিথ্যা বলছে সত্য বলছে এখন বলছে ভাই দিলাম গেল কোথায় আমি গ্লাসটা উপর করে দেখলাম নিচে একটা ছিদ্র কচি সে আমার জুস বেড কভার ঝেড়েছে আমার জুস বেড কভার ঝেড়ে দিয়েছে তাহলে ওর ওই পরিশ্রমে আনা আর আমার সামনে বসানোটা বিফলে গেল না গেল না আজকে জলসাটাও ধরে নেন এইরকম আরো একটা উদাহরণ দিই আপনারা রাগ করছেন না তো কমিটি ভাইরা হয়তো মনে কষ্ট পাবে কারণ আপনাদের ভালোর জন্য বলে যাব এতে আমার ফায়দা হবে কিনা আল্লাহু আলাম আল্লাহ বেহতার জানে কিন্তু আপনাদের ফায়দা আছে 100% ধরে নেন আমার বাড়িতে একটা খানা করছি আপনাদের মেনু চারটাও বলে গেলাম কি কি খেতে দেব এক নম্বর ইন্ডিয়ান গেট দেরাদুন চালের বিরিয়ানি মাটন বিরিয়ানি হবে মানে ছাগল খাসি আর স্যালাড থাকবে পাপড় থাকবে দই মিষ্টি থাকবে একটা করে প্লেট দেয়া হবে চীনা মাটির প্লেটের তার ঠিক একটা কোণেতে একটু মুরগির পায়খানা থাকবে বিরিয়ানি কে কে খাবেন হাত তোলেন একজন একজন হবে হবে না আরে ভাই ওর সঙ্গে মিশিনি তো ও আচ্ছা প্লেটে আছে আজকের প্রোগ্রামের বিষয়টা এরকম এদিকে জলসা ওদিকে জাহান্নামের টুকরা ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা মনে কষ্ট নেবেন না আল্লাহ নবী তো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে মসজিদ আমরা যদি সেরা হই আমাদের কথা বলার অ্যাটিটিউড আমাদের চলাফেরার অ্যাটিটিউড কৃষ্টি কালচার সকলের সঙ্গে মিলবে কথা বলছেন না কেন নো নো নেভার কখনোই না ও না জানেরা সোনার চামানিকেরা আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল লাগে নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের প্রশ্ন করেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রশ্ন করি জিজ্ঞাসা করি বলো তামাম পৃথিবীর ভিতরে জঘন্যতম জায়গা কোনটা সাহাবায়ে কেরামেরা উত্তর দিয়েছিলেন হুজুর পৃথিবীর জমিনে সব থেকে নোংরা জায়গা হলো টয়লেট বাথরুম হতে পারে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ পায়খানা পেশাব ঘর হতে পারে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যেখানে পৃথিবীর জমিনে মানুষেরা নারীরা পুরুষেরা অবাধে মেলামেশা করে পৃথিবীর জমিনে ওই জায়গাটা হলো জঘন্যতম জায়গা আল্লাহ নবী বললেন ইন্না জাওয়াবা খালা সেগি গো ও আমার সাবিরার উত্তরটা নিশ্চয়ই সঠিক দিতে পারলে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাম পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গার নাম হলো বাজার আফসোসের সঙ্গে বলছি আপনারা রাগ করছেন না তো আজকে জলসাকে কেন্দ্র করে দোকান বসেছে আমি বিরোধিতা করব না দোকান বসতে পারে দরবারে ফুরফা শরীফের ইসালে সব হয় আড়াই কিমি এরিয়া নিয়ে দোকান বসে এ কথা বলছেন না কেন ওখানে একটা ডানা কাটা পরীকে দেখতে পেয়েছেন এখানে
500 লোক থাকলে 400 মেয়ে লোক এই কথা বলছেন না কেন আমি শুরুতেই বলেছি আমাদের মনোবৃত্তি মনোভাবটা চেঞ্জ করতে হবে ও জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করে